হ্যালো এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপচন্দ্র এস বিএইচএস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সলভ করে দেখাবো মডেল অ্যাক্টিভিটি টাস্ক নবম শ্রেণী জীবন বিজ্ঞান পার্ট সিক্স যেটা সেপ্টেম্বর মাসের অ্যাক্টিভিটি টাস্ক হিসাবে বিদ্যালয় থেকে দেওয়া হবে এবং তোমাদেরকে করে জমা দিতে হবে ছাত্রছাত্রীদের সুবিধার্থে এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটি আমাদেরকে সলভ করে পাঠিয়েছেন বিশিষ্ট জীবনবিজ্ঞানের শিক্ষক স্বপন স্যার স্বপন স্যারকে আমরা এই চ্যানেলের তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাই এইভাবে ছাত্রছাত্রীদের পাশে থাকার জন্যে প্রথমে দেখে নাও প্রশ্নগুলো কি আছে এবং তারপরে স্যার যেভাবে সলভ করে পাঠিয়েছেন আমি সরাসরি সেইগুলো তোমাদেরকে তোমাদের সামনে তুলে ধরবো একে দাগে দেওয়া আছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো দেখো এখানে মার্কস দেওয়া আছে এক নম্বর করে তিনটে প্রশ্ন আছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু এবং ওয়ান পয়েন্ট থ্রি তার জন্যে তিন নাম্বার আছে তারপরে দেখো দু নম্বরে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো এখানেও তিনটে প্রশ্ন আছে দুয়ের ওয়ান টু থ্রি এবং প্রত্যেকটার জন্য এক নম্বর করে ওয়ান ইন্টু থ্রি তিন নম্বর দেওয়া রয়েছে তিনের দাগে তোমরা দেখতে পাচ্ছ দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও এর জন্য দুটো প্রশ্ন রয়েছে দুটোরই প্রশ্নের মান হচ্ছে দু নম্বর করে টোটাল চার নম্বর এবং চারের দাগে যে প্রশ্নটি রয়েছে সেখানে দেওয়া যায় মানবদেহে সৃষ্টিতে নেপ্রনের ভূমিকা আলোচনা করো সে রক্তকণিকার দুটি কাজ উল্লেখ করো এই দুটো পার্টে প্রশ্ন দেওয়া রয়েছে থ্রি প্লাস টু সমান হচ্ছে পাঁচ নম্বর তো এই যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটি রয়েছে এটা সমস্ত যে সলভটা তোমরা দেখতে পাবে তাই ভিডিওটি তোমরা কমপ্লিট দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে ক্লিক করো যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিও লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো এর সাথে সাথে বেশ কিছু অফারের সম্পর্কে তথ্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকছে তোমরা সেখানে গিয়ে সেগুলোকে চেক করতে পারো তো চলো আমরা ভিডিও শুরু করি তো দেখো মডেল অ্যাক্টিভিটি টাস ক্লাস নাইন সাবজেক্ট লাইফ সায়েন্স প্রথমে যেটা রয়েছে ওই এমসিকিউ টাইপের আমরা এখানে সরাসরি উত্তরটা বলবো ওয়ান পয়েন্ট ওয়ানে রয়েছে দেখো বাষ্পমোচন সংক্রান্ত সঠিক বক্তব্যটি হলো সঠিক উত্তর হচ্ছে খ বায়ুপ্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায় ওয়ান পয়েন্ট টু এখানে বলা আছে নিচের সঠিক জোড়াটি হলো এর সঠিক অপশান হবে গ রসের উৎস্রোত সমান হচ্ছে জাইলেম কলা এরপরে আছে ওয়ান পয়েন্ট থ্রি রিজার্ভ প্রেসমেকার হল এর জন্য সঠিক উত্তরটি হচ্ছে ঘ এ ভি নোড এরপরে দুয়ের দাগে দেখো শূন্যস্থান পূরণ আছে এই শূন্যস্থান পূরণে টু পয়েন্ট ওয়ান যেটা আছে দেখো সেটা হচ্ছে সূর্যালোকের দিয়ে ড্যাশ দেওয়া আছে সেখানে তোমাদের লিখতে হবে ফোটন কণা শোষণ করে ক্লোরোফিল সক্রিয় হয় এরপরে টু পয়েন্ট টুতে আছে এ গ্রুপের ব্যক্তির রক্তে ড্যাশ দেওয়া আছে সেখানে বিটা লিখতে হবে বি চিহ্ন বা বিটা কথাটা লিখতে পারো বিটা অ্যাগ্লুটিনিন থাকে টু পয়েন্ট থ্রি পেঁপে গাছে তরুক ক্ষীরে ড্যাশ দেওয়া আছে সেখানে তোমাকে লিখতে হবে প্যাপাইন নামক উৎসেচক থাকে যা প্রোটিন পরিপাকে সাহায্য করে এরপরে তিনের দাগে দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও প্রথম যে প্রশ্নটি আছে থ্রি পয়েন্ট ওয়ানে মুখবিবরে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক উত্তরটি হচ্ছে শর্করা জাতীয় খাদ্য বিশেষত সেদ্ধ শ্বেতসার মুখবিবরে লালারসের টায়ালিনের সঙ্গে মিশ্রিত হয়ে মল্টোজে পরিণত হয় এই মল্টোজের ওপর লালারসে উপস্থিত স্বল্প পরিমাণ মল্টেজ ক্রিয়া করে সামান্য গ্লুকোজ উৎপন্ন করে এরপরে থ্রি পয়েন্ট টু কোষ থেকে কোষে পরিবহনে ব্যাপনের ভূমিকা এটার জন্যে আমরা কয়েকটা পয়েন্ট করে অ্যান্সারটা লিখব প্রথমটায় আছে দেখো নাম্বার ওয়ান মাটি থেকে শোষিত কৈশিক জল ব্যাপন পদ্ধতির দ্বারা মূলের কোষগুলি দিয়ে জাইলেম বাহিকা অবধি পৌঁছায় মূল দ্বারা শোষিত এই জলই উদ্ভিদের পরিবহন মাধ্যম দু নম্বর পয়েন্ট বাষ্পমোচনের সময় পত্ররন্ধ পথে জল বাষ্প আকারে ব্যাপিত হয় এর ফলে পাতায় ব্যাপন চাপের ঘাটতি ঘটে এই ঘাটতি পূরণের জন্য মূল অবধি বিস্তৃত জলস্তম্ভে ঊর্ধ্বমুখী টান সৃষ্টি হয় ফলে রসের উৎস্রত সম্ভব হয় পয়েন্ট নাম্বার থ্রি শ্বসন ও শালক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় যথাক্রমে ও ও সিও টু অর্থাৎ অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কোষান্তর পরিবহন সম্পূর্ণরূপে ব্যাপনের ওপর নির্ভরশীল এরপরে চারের দাগে যে প্রশ্নটি রয়েছে সেখান থেকে সরাসরি উত্তরে আসছি আমরা মানবদেহে মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা লিখবে এইভাবে নেফ্রনে মূলত চারটি বিশেষ পদ্ধতি সংগঠনের ফলে মূত্র তৈরি হয় পয়েন্ট নাম্বার ওয়ান রক্তের পড়া পরিশ্রাবণ এই পয়েন্টে লিখে উত্তর লিখবে রেচন পদার্থ মিশ্রিত রক্ত গ্লোমেরুলাসে এলে রক্তরাসের প্রোটিন ও রক্তকণিকা বাদে বাকি অংশ ছেঁকে বাওম্যান্স ক্যাপসুলে প্রবেশ করে এই প্রক্রিয়াকে পড়া পরিশ্রবণ বলে এভাবে প্রতিদিন প্রায় একশো থেকে একশো আশি লিটার গ্লোমেরুলার পরিশ্রুত বা প্রাথমিক মূত্র তৈরি হয় এতে জল ইউরিয়া ইউরিক অ্যাসিড প্রভৃতি নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ খনিজ লবণ গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড প্রভৃতি থাকে পয়েন্ট নাম্বার টু আয়নের সক্রিয় পুনঃশোষণ দিয়ে লিখবে গ্লোমেরুলাস থেকে নিকটবর্তী সংবর্তনালিকায় গ্লোমেরুলার পরিশ্রুত প্রবেশ করলে সোডিয়াম আয়নের সক্রিয় পুনঃশোষণ ঘটে এছাড়াও গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড প্রভৃতি প্রয়োজনীয় পদার্থগুলি বৃক্কীয় নালিকাকে ঘিরে বিন্যস্ত রক্তজালকের রক্তে পুনঃশোষিত হয়ে দেহে ফিরে যায় তিন নম্বর পয়েন্ট রেচন পদার্থের খরণ, বৃক্কীয় নালিকা সংলগ্ন রক্তজালক রেক্টার থেকে কতকগুলি ক্ষতিকারক রেচন পদার্থ যথা অ্যামোনিয়া বেনজোয়িক অ্যাসিড পটাশিয়াম আয়ন হাইড্রোজেন আয়ন হিপিউরিক অ্যাসিড ও ক্রিয়েটিন বৃক্কীয় নালিকায় খড়িত হয় চার নম্বর পয়েন্ট জলের নিষ্ক্রিয় পুনর্শোষণ এই লিখে লিখবে সোডিয়াম ও ক্লোরাইডের সক্রিয় শোষণের সঙ্গে সঙ্গেই নিকটবর্তী সংবর্ত নালিকাতে দেহের পক্ষে প্রয়োজনীয় জলের পুনর্শোষণ ঘটে এছাড়াও হেনলির লুপ ও দূরবর্তী নালিকাতেও জলের পুনঃশোষণ ঘটে দূরবর্তী সংবর্ত নালিকায় মূলত এডিএইচ এর প্রভাবে জলের পুনঃশোষণ ঘটে থাকে এভাবে পরিশ্রাবণ ও পুনঃশোষণের পর খরিত পদার্থসহ ঘনমূত্র তৈরি হয় এবার দেখো পরের অংশটায় রয়েছে শ্বেতকণিকার দুটি কাজ যেটা পরের পার্ট ছিল সেইটার দুটি কাজ সেটার জায়গায় তিনটি কাজ দিয়ে দিচ্ছি তোমরা যে দুটি লিখে নিও নাম্বার ওয়ান ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করা নাম্বার টু অ্যান্টিবডি সৃষ্টির মাধ্যমে দেহকে সুরক্ষা প্রদান করা এবং নাম্বার থ্রি হেপারিন খরণ করে রক্তবাহের মধ্যে রক্তকে তঞ্চিত হতে বাধা দেওয়া তো এই ছিল ক্লাস নাইনের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট সিক্স সেপ্টেম্বর মাসের জন্য এখানে এই ভিডিওটি কমপ্লিট হলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটাকে একটা লাইক করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে ক্লিক করো যাতে করে পরবর্তী ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো তো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ